বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শিক্ষার্থীকে আমার সালাম ও শুভেচ্ছা রইল। আমি শুরু করছি একটি ব্যতিক্রমধর্মী ক্লাস ত্রয়োমিলের উপরে। ব্যতিক্রমধর্মী ক্লাস কেন, এই জন্য এটা এমন এক, আমি প্রশ্ন ছাড়া সাধারণত অঙ্ক করা যায় না, কিন্তু আমি শিখাবো আজকে ইনশাল্লাহ প্রশ্ন ছাড়াও আমরা চাইলে প্রশ্ন অঙ্ক করতে বা বুঝতে পারব। আর আরেকটি কারণ আছে, এটি তুমি চাইলে বিছনায় শুয়ে শুয়ে ক্লাসটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কারণ আমার অডিও সাউন্ডগুলি শুনলে আশা করি আপনার অঙ্ক শিখে হয়ে যাবে। আর ম্যানেজমেন্টে একটা টপিকস আছে ঘুমন্ত অংশীদার, তুমি বিছনায় শুয়ে শুয়ে একজন ঘুমন্ত অংশীদার বা ঘুমন্ত স্টুডেন্ট হয়ে ক্লাসটি উপভোগ করবেন আশা করি। তা আমি শুরু করছি প্রথমে রেওয়ামিল, 2019 সালের রেওয়ামিল নিয়ে আজকের ক্লাসটি। রেওয়ামিল তুমি জানো একটি ডেবিট হলে আরেকটি ক্রেডিট হবে, এই ডেবিট ক্রেডিট পারলেই আমরা রেওয়ামিল অঙ্কটি পারবো। তা আমি এখানে শুধু শিখাবো আজকে রেওয়ামিলের অনেক প্রশ্ন আছে শিখাবো, যে শুধু রেওয়ামিল তৈরি করা বিষয় নিয়ে আমি শিখাবো, কীভাবে রেওয়ামিলটা তৈরি করতে হয় সেটা জানেন আশা করি। হ্যাঁ আচ্ছা, আমি চেষ্টা করবো 2019 সালের প্রথম বা কয়েক চারটি বোর্ড শেষ করতে আজকে, পরে ক্লাসে বাকি চারটি বোর্ড শেষ করব। প্রথমে শুরু করছি ঢাকা বোর্ড 2019 সাল, প্রশ্ন 5, হাতে নগদ প্রারম্ভিক এটা আসবে না, সমাপনী আসবে প্রারম্ভিক আসবে না মনে রাখবেন। কলকব্জা সম্পদ বলে ডেবিট, 10% ব্যাঙ্ক ঋণ দায় বলে ক্রেডিট, বকেয়া ভাড়া দায় বলে ক্রেডিট, আসবাবপত্র সম্পদ বলে ডেবিট, ব্যাঙ্ক জমা প্রারম্ভিক আসবে না, সুনাম সম্পদ বলে ডেবিট, হাতে নগদ সমাপনী সম্পদ বলে ডেবিট, লভ্যাংশ প্রদান খরচ বলে ডেবিট, মূলধন দায় বলে ক্রেডিট, ক্রয় খরচ বলে ডেবিট, বিজ্ঞাপন খরচ বলে ডেবিট, প্রদেশের দায় বলে ক্রেডিট, বিক্রয় আয় বলে ক্রেডিট, মজুত পণ্য প্রারম্ভিক আসবে এটা পণ্য, কিন্তু এই হাতে নগদ বা টাকা বা ব্যাঙ্ক জমা এ ধরনের হলে প্রারম্ভিক আসবে না মনে রাখবেন, একটা কৌশল এটা। তার মজুত পণ্য সমাপনী আসবে না, বিক্রয় বার্তা, বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় বার্তা ডেবিট হবে মনে রাখবেন, তাহলে বিক্রয় বার্তা ডেবিট, ব্যাঙ্ক জমা সমাপনী সম্পদ বলে ডেবিট, প্রাপ্য হিসাব সম্পদ বলে ডেবিট। তো শুরু করছি এই এখন রাজশাহী বোর্ড 2019 সাল, 7 নম্বর প্রশ্ন, মূলধন দায় বলে ক্রেডিট, বিক্রয় আয় বলে ক্রেডিট, আসবাবপত্র সম্পদ বলে ডেবিট, আয়কর মানে এক ধরনের উত্তোলন মালিকের ব্যক্তিগত খরচ, তাই এটা ডেবিট, উত্তোলন যেমন ডেবিট হয় আয়করও ডেবিট হবে, অর্থাৎ মূলধন ক্রেডিট হয় মূলধন হ্রাস পেলে বা উত্তোলন ডেবিট হবে তাহলে আয়কর এখানে ডেবিট, প্রাপ্য বিল সম্পদ বলে ডেবিট, প্রদেয় বিল দায় বলে ক্রেডিট, প্রাপ্য হিসাব সম্পদ বলে ডেবিট, প্রদেয় হিসাব দায় বলে ক্রেডিট, স্বল্পমেয়াদী ঋণ দায় বলে ক্রেডিট, হাতে নগদ সম্পদ বলে ডেবিট, ব্যাঙ্ক জমা সম্পদ বলে ডেবিট, ক্রয় খরচ বলে ডেবিট, শিক্ষানবিশী সালামি আয় বলে ক্রেডিট, সমাপনী মজুত পণ্য আসবে না কারণ এটি ক্রয় এবং পারমিতির মধ্যে থাকে বলে এই টাকাটা আসবে না, অবৈধ মনে হলেও সমাপনী মজুরির মতো রেওয়া মিলে আসবে না। রাজশাহী বোর্ড 2019 সাল শেষ, এখন আমরা শুরু করবো দিনাজপুর বোর্ড 2019 সাল, 7 নম্বর দিনাজপুর 2019 সাল 7 নম্বর। হ্যাঁ, প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় বা সম্পদ বলে ডেবিট, সমাপনী মজুত পণ্য সম্পদ বলে আসবে না, কিন্তু এখানে এমনি সম্পদ কিন্তু আসবে না, মূলধন দায় বলে ক্রেডিট, ক্রয় খরচ বলে ডেবিট, বিক্রয় আয় বলে ক্রেডিট, ক্রয় ফেরত, ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত হবে ক্রেডিট মনে রাখবে, বিক্রয় ফেরত, বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত ডেবিট, ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত প্রারম্ভিক তাই আসবে না, ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত সমাপনী সম্পদ বলে আসবে, পাওনাদারের বার্তা সঞ্চিতি এটি হবে ডেবিট মনে রাখবে, কুড়ি সঞ্চিতি ক্রেডিট হয় বা দেনাদার বার্তা শুনতে ক্রেডিট হয় কিন্তু পাওনাদার বার্তা শুনতে ডেবিট হবে। আরও একটি কথা তো মনে রাখবেন, পাওনাদার বার্তা সঞ্চিতি
প্রদেয় বিলে পাট্টা সঞ্চিতি ব্যতীত সকল সঞ্চিতি সাধারণত ক্রেডিট হবে। আসবাবপত্র সম্পদ বলে ডেবিট, দালান কোটা সম্পদ বলে ডেবিট, প্রাপ্য হিসাব সম্পদ বলে ডেবিট, প্রদেয় হিসাব দায় বলে ক্রেডিট, শিক্ষানবিশ সালামি আয় বলে ক্রেডিট, শিক্ষানবিশী ভাতা খরচ বলে ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি আয়ের একটি অংশ বলে ক্রেডিট, মজুরি খরচ বলে ডেবিট, বকেয়া বেতন দায় বলে ক্রেডিট, নগদ তহবিল সম্পদ বলে ক্রেডিট। তাহলে শেষ হলো দিনাজপুর বোর্ড ১৯ সাল।